হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5:30, তো এখন আমরা রেডি হয়ে গেছি। আমি একদমই সাজিনি, যেরকম ছিলাম সেরকমই, জাস্ট একটা চুড়িদার পরে নিয়েছি, তো এটা পরে যাব। তো আমি না একটা কাণ্ড হয়ে গেছে, তো আমি আমি সাজুগুজু করবো না, একটু লিপস্টিক দিই, লিপস্টিক মানে দিতে গেছি, ফট করে মনে পড়লো এটা ছাড়া তো চলা যাবে না। এখন এটাই আমাদের লিপস্টিক, এটাই আমাদের সৌন্দর্য, এটাই আমাদের রক্ষা কবচ, মানে কবচ, এটাই সব কিছু। তো এখন আমি এটা পরে নিচ্ছি, পরে বেরিয়ে পড়ব। তো আর কি লিপস্টিক দেওয়া আবার কিসের, হ্যাঁ আগে নিজে বাঁচি তারপর লিপস্টিক। তো হয়ে গেছে, আর লিপস্টিক লিপস্টিক হাট, এতগুলো লিপস্টিক কিনে রেখেছি আর মনে হয় কোনোদিনও পরতে পারবো কিটা, কে জানে কবে পরতে পারবো মনে মতন করে। তো যাই হোক, একবারে দেখা হচ্ছে ওখানে গিয়ে, রাস্তায় হয়তো আমি শ্যুট করতে পারবো না, ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি, দেখো বৃষ্টি পড়ছিল, এখন জাস্ট কমলো। তো আসার অনেকক্ষণ হয়ে গেছে যে এসেছি, তো এখন বাজে প্রায় 9টা, আমরা এখানে 6:30 দিকে পৌঁছে গেছি। তো আসার সময় মানে বাসটা দিয়ে মানে আটকানো ছিল না, দেখেছিলাম যে কোথায় কোথায় বাস লাগানো আছে, বাট কোনো অসুবিধা হয়নি, আসতে ভালো মতন করে পৌঁছে গেছি। তো বাবা আম মাখা রেখেছিল, করে পুরো এসে খেলাম, খাওয়া দাওয়া করে মা ডিম অমলেট করলো, খেলাম, এখন গোলা রুটি খেলাম, পাতলা করে গোলা রুটি করেছিল মা, তো সেটা খেলাম। এখন মা রান্না করছে ডিমের কারি, ডাল আর আলু ভাজা মনে হয় করবে। তো মার কাছে এখন যাব একটু, তবে চা বিস্কুট হাবি যাবি খেতে যাচ্ছি সারা মানে আসার পর থেকে। তো আজকে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, দেখা হচ্ছে কালকে সকালে, ততক্ষণ জন্য গুড নাইট। তো এই ভিডিওটা মানে আমার বর শ্যুট করেছে, তো ও আমাদের পিছনে যে নদীটা তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছি, তো ওখানে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠেই, ও নদীতে যাচ্ছে, বাবা যেহেতু মাছ মারতে মানে গেছে তো ও যাচ্ছে, আর ভিডিওটা ওই মানে করেছে। তো আমি দেখে তো মানে অবাক হয়ে গেছি, দেখো কত পাট মানে পাট গাছ, এগুলো একদম মানে পুরো জঙ্গল হয়ে গেছে, নদী তো দেখাই যাচ্ছে না, মানে পুরো ভয়ঙ্কর রাস্তা হয়ে গেছে, একদম জঙ্গলে মানে জঙ্গল। তো আমার তো দেখেই ভয় লাগছে, ও যে কী করে গেছে জানি না, পুরো কাদা হয়ে গেছে, জল হয়ে গেছে। তো এই দেখো এই সাইডে একদম জল হয়ে গেছে, আর একদম ঢাকা নদীটা দেখাই যাচ্ছে না, দেখো জল হয়ে গেছে। তো দেখো নদীতে চলে আসে, আর ওই দেখো আমার বাবা ওখানে মানে ভাড় বলে, মানে ওই একটা জানি না তোমরা হয়তো দেখেছো কি না জানি না, অনেকে হয়তো দেখতে পারে, তো ভাড়টা বসাচ্ছে বাবা, ছোটো ছোটো গুড়া মাছ ওঠে, যার জন্য ওখানে বাবা ভাড় বসাচ্ছে। দেখো আমাদের বাড়িটা একদম দেখা যাচ্ছে না, পুরো পাট শাক মানে পাট গাছ দিয়ে ভর্তি হয়ে গেছে, আর পুরো নদীটা একদম সবুজে সবুজ হয়ে গেছে, এ মানে পুরো বন্যা হয়ে গেছে। আর এই যে এটা দেখছো এই ঘরের মতন, এখানে মানে মাছ পাহারা দেয়, রাত্রেবেলা করে এখানে থাকে, নদীটাকে পাহারা দেয় যাতে কেউ মাছ চুরি না করতে পারে, যার জন্য পাহারা দেয় যেহেতু জল বেশি হয়ে গেছিলো। তো দেখো বাবা মানে এটা আমাদের গাছের গোলক জাম বলি আমরা, তো দেখো কত পাকা পাকা, আর অনেকগুলো হয়েছে এবছর, তো বাবা অনেকগুলো তুলে নিয়ে এসছে। তো গাছের থেকে দেখাতে পারিনি, কারণ গাছে মানে অনেকটা জঙ্গল হয়ে গেছে, ওখানে যেতে পারিনি। আর ওখানে দেখো আমাদের টমেটো শুয়ে আছে, তো দেখো খুব মিষ্টি হয় এগুলো, তোমরা কে কে চেনো আমাকে কমেন্টে জানিও। আর এখন খাচ্ছি পুরি আর সবজি, মা সবজি করেছে, মানে সকালে উঠে দেখি মা সবজি করে রেখেছে আর পুরি করে রেখেছে, তো এখন খাচ্ছি পুরি আর সবজি, ওকে পরোটা করে দিয়েছি ও খেয়েছে। তো আর চা করেছে, চা খাবো, একটা সবজি দিয়ে খাবো আর একটা চা দিয়ে খাবো, যার জন্য অল্প সবজি নিয়েছি, বেশি সবজি নিইনি, আমার চা দিয়ে বেশি ভালো লাগে পুরি খেতে, তো এখানে চা দিয়ে আমি খাবো, খাওয়ার পরে দেখা হচ্ছে। তো দেখো আমাদের ঘরের পিছনটা, আমাদের পুকুরটা একদম জলে জল হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে জলে। তো আমাদের বাড়িতে কোনো দিনও জল ওঠে না, চারপাশে জলে জল থাকে কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও জল ওঠে না, তো পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্গালোর ব্লগ, পাইলে তোমাদের অনেক 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 স্বাগতম। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মা পুরি তরকারি করে রেখেছে, জাস্ট ওকে একটু কম তেলে পরোটা ভেজে ওকে তরকারি দিয়ে দিয়ে দিলাম, পরে আমরা খেলাম,
তো চা করলো, চা দিয়ে খেলাম। আর রান্নার বাবা মাংস নিয়েছে, আরে আমার দিদি দেখি এখন কি হয়। আর আমার ভাই পাবজি খেলছে এখানে বসে বসে সারাদিন পাবজি খেলে, সারাটা দিন আমার মাথাটা পুরো শেষ করে ফেলে পাবজি, মানে পাবজি পোকা যাকে বলে। আর বড় ওইখানে মানে ফোনে বই দেখছে, এক গাদা বই ডাউনলোড করে নিয়ে এসে, 30টার মতো বই ডাউনলোড করে নিয়ে এসে এখানে থাকবে জন্য, এরকমও পাবলিক আছে। তো আমাদের চারপাশে পুরো জলে জমে, মানে জল জমে গেছে। এখন আমি জানলা ধারে দাঁড়িয়ে আছি, দেখছি পুকুরটা পুরো ভরে গেছে জলে। তো এই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মার রেসিপি। মা আজকে মাংস রান্না করবে, সেই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, মা এখানে করছে চিকেন। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, জিরা সম্বাদ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর মানে চিকেনটা দিয়ে দিল। তো একটু মানে পরপর এসে এসে আমি ভিডিওটা করেছি, মানে করছি আর কি। তো এখানে ভালো মতন করে আগে এটা কষিয়ে নেবে, পরে লবণ দেবে। লবণ দিয়ে একদম জলটা মানে জল ছাড়বে। তো জলটা ছাড়ার পরে মাকে দেখি চিনি আর হলুদ দিতে একসঙ্গে। তো মা হাত দিয়ে দিচ্ছে, চামচে আইডিয়া পায় না। এখানে চিনি হলুদ দেওয়া হয়ে গেছে, আমি শ্যুট করতে পারিনি, তো এখানে চিনি আর হলুদ দিয়ে দিয়েছে। মশলাটা কি দিয়ে দিছো? আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছে, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবে। আর এখানে জলটা ফুটে গেছে, এখন আমি চালটা ছেড়ে দেবো। তো আমি এখানে ফ্রাইড রাইস করবো, তো যার জন্য আমি এখানে গাজর আর বরবটি কেটে নিয়েছি। এখানে বিনস পাওয়া যায় না, তো যার জন্য আমি এখানে বরবটি নিয়েছি অল্প করে। তো আর এখানে দই রেখেছি, মা চিকেনে দেবে, তো যার জন্য অল্প করে দই মানে রেখেছি এখানে বাটিতে। তো ভাতটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। তো দেখো এখানে কতটা ঝরঝরা হয়েছে ভাতগুলো, দেখো অনেকটা ঝরঝরা হয়েছে ভাতগুলো। আমি বাটার আর ঘি দিয়ে দিয়েছি, এটা গরমও হয়ে গেছে। আমি এখন কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। তো আমি এখন এগুলো দিয়ে দেবো, গাজর আর বরবটিটা। তো দিয়ে দিয়েছি, দেখো ভাজাও হয়ে গেছে। এখন আমি চালগুলো ছেড়ে দেবো। আর দেখো কিশমিশগুলো, দেখো পুরো ফুলে গেছে, দেখো পুরো ফুলে গেছে কিশমিশগুলো। তো এখন আমি চালটা ছেড়ে দেবো। আমি পুরোটাই বাটার দিয়ে করছি, একটু ঘি শর্ট পড়ে গেছিলো, তো এখানে চালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি একদম অল্প চিনি খাই, তো আমি নামিয়ে নিয়েছি। তো রেডি, দেখতে কি সুন্দর হয়েছে। তো এখন আমরা খাবো, খেতে খেতে দেরি আছে এমনি বললাম। তো রেডি চিকেন, একটু ঝোলঝোল রেখেছে, না হলে তো হবে না। তো মা নামিয়ে নিয়েছে, রেডি, এখানে আছে চিকেন। তো রেডি আমার ফ্রাইড রাইস, দেখতে খুব ইয়ামি হয়েছে, খেতে কি জানি না। হ্যালো, তো স্নান টান কমপ্লিট, আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখছো, আর একটা হাত দেখাচ্ছি, দাঁড়ো দেখো নখগুলোর অবস্থা পুরো দেখছো। মার বুদ্ধি শুনে এরকম হলো আজকে, আজকে মাথার মধ্যে একটু হালকা হালকা মানে হাইলাইট করেছি, যার জন্য হাত দিয়ে করেছি। মা বললো যে হাত দিয়ে কর উঠে যাবে, আমি যে আমিও জানতাম যে উঠবে না সচরাচর, তো ব্রাশ ছিল না, যার জন্য আমি হাত দিয়ে করেছি। তো মা ব্রাশ দিয়ে করে, মা ব্রাশটা খুঁজে পাচ্ছিল না কোথায় রাখছে, তো তাড়াহুড়ো করে পরে হাত দিয়ে দিলাম। তো আমাদের সবার স্নান টান হয়ে গেছে, তোমরা তো জানোই আমাদের খাবার মানে
টাইমটা 3:30, 4:00 বা 3:00। ও বলছে এখন খাবে না, না খেলে খেয়ে নেব আমরা, খিদা পেয়েছে। তো জানি না আজকে ভিডিও আপলোড করতে পারবো কি না, না হলে একবারে মানে পুরো ভিডিও এখান থেকে ওখানে যাওয়া অবধি বা আশা থেকে যাওয়া অবধি একবারে ইসে করে দেবো, আপলোড করে দেবো। হ্যাঁ সব করা হয়ে গেছে। তো চুলটা হালকা হালকা কালার করেছি, হাইলাইট, অনেক দিনের শখ ছিল আজকে করে নিলাম, জানি না কি হবে। তো এখন খাওয়া দাওয়া করবো, কী কী খাওয়া মানে কী কী দিয়ে খাচ্ছি সেটা তোমাদের তো আগেও শেয়ার করেছি। তো আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও, সুন্দর লাগছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন কটা বাজে দাও দেখে বলছি, 6:30 বাজে এখন, ফোনে দেখেই বললাম। তো আমাকে সুপ্রীতি বলেছিল যে দিদি ভাই একটু ব্লগটা বড় করতে, মানে একটু বড় করো ব্লগটা। তো আসলে কি বলতো, এখানে তো নেটের প্রবলেম, তো যার জন্য বেশি বড় করলে মানে আপলোড হতে একটু প্রবলেম হবে, যার জন্য আমি আজকে বেশি বড় করছি না। আর আজকে আমাদের এদিকে মানে পিছনে যে নদীটা আছে সেই নদীতে পুরো পাট গাছ দিয়ে ভর্তি হয়ে গেছে। তো ও গেছিল, আমি যাইনি ভয়ে। ছোটবেলাতেই আমি মানে ছোটবেলা থেকে পাট গাছ ছেলে ধরা শুনতাম ছোটবেলায়, তো ওই ভয়ে আর আমি যাই না, ছোটবেলা থেকে যাই না, এখনো ভয় পাই যাই না। তো বাবা কোচা নিয়ে বর্শি নিয়ে একটু পর পর ছেড়ে যায়, মাছ মেরে আসে, একটা দুটো এরকম করে মাছ পায়। তো আর কি, খাওয়া দাওয়া হলো, সবাই ঘুমিয়েছিল, আমি ঘুমাইনি আর মা ঘুমায়নি, তো সবাই ঘুমাইছিল, আমরা গল্প করলাম খাওয়া দাওয়ার পরে, ঠাম্মা ও বাড়ির ঠাম্মা আমি মা গল্প করলাম। তো আজকে আর কথা বলবো না, না হলে কিন্তু ব্লগটা বড় হয়ে যাবে, পরে আপলোড দিতে মানে প্রবলেম হবে। তো যার জন্য আজকের মতো আমি এখানেই টাটা বাই বাই করছি, তোমরা সবাই খুব ভালো থাকো। আর এরপরের থেকে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আর বাড়িতে গিয়ে আমি অবশ্যই লাইভে আসবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, তো টাটা বাই বাই, গুড নাইট।